আমার নাম সিমে রায়। মানে আগে আমরা মাছ চাষ করতাম, সাধারণত পাতিলালা এসে মাছ ছেড়ে দিত, আর সাধারণত পুরুষরা এইসব ক্ষেত্রে বেশি খেয়াল নিত, আমরা ততটা নিতাম না। আর মাছ ছাড়া হতো সাধারণত কার্প জাতীয়, রুই, কাতলা, তেলাপিয়া, এই ধরনের মাছ চাষ করা হতো। একদিনে কাফা আসলো কোডেক থেকে আর কি, সে এসে আর কি আমাদের সব পুকুর সম্পর্কে জানতে চাইলো। আমরা তাকে পুকুর দেখালাম এবং সে পুকুর দেখে তথ্য নিল এবং পুকুর মাপ নিয়ে নিল, এবং সে আমাদের নিয়ে একটা গ্রুপ তৈরি করলো। গ্রুপের নাম আছে সিলভার দিনের সিলভার গ্রুপ। আর গান প্রজেক্টে আসার পর আমরা এই মাছের পোনা শনাক্ত করতে পারি, এবং এই ওয়াল ফিশের এই যে পাতিলালার থেকে মাছ মাছ রাখি, মাছের রোগ শনাক্ত করতে পারি, এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করি। পরে আগে পরিকল্পনা ছিল না, এখন পরিকল্পনা অনুযায়ী মাছ চাষ করি এবং সবজি চাষ করি। আইন প্রজেক্টে আসার পরে আর কি আমাদের মাছের উৎপাদন আগের থেকে বেড়েছে, এবং মাছ পরিবারের চাহিদা মিটিয়ে কিছু পাড়া প্রতিবেশী দিয়েছি এবং কিছুটা বিক্রি করেছি, এবং সবজিও চাষ করে উৎপাদন বেড়েছে। আমরা পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করেও এবং বাইরে বিক্রি করেছি। আর বিশেষ করে মলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এগুলো উৎপাদন করি আমরা। পুকুরে মাছ চাষ করে এবং সবজি চাষ করে যে টাকা, বাড়তি টাকা আমরা পাইছি, তা দিয়ে আমরা পুকুরের কিছুটা উন্নতি, কীভাবে আরও উন্নতি করা যায় সে বিষয়ে আর কি খরচ করেছি এবং কিছু টাকা সঞ্চয় করেছি। আর কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে কীভাবে আর কি সংসারে সচলতা আনা যায়। সবজি চাষও আরও বেশি জায়গায় করার ইচ্ছা আছে, আর আমার সন্তানের আর কি ভবিষ্যতের জন্য আর কি এসব আর করতে চাই আর কি। আইন প্রজেক্ট চলে গেলেও আমরা এগুলো ধরে রাখবো, এগুলোর মাধ্যমে আমরা উন্নতি করতে পারছি, সেই জন্য আর কি এই প্রজেক্টটা ধরে রাখবো আর চেষ্টা করবো আরও কিছু লোককে আর কি এই বিষয়ে তথ্য দিতে, মানে তারাও আমাদের পাশাপাশি আর কি উন্নতি করতে পারে।